আচ্ছা, 15 দিন যাবত একটি আচ্ছা সুযোগ দিছে বিডিআ পুলিশে, আর 700 টাকা পাইলাম, এলাই লই আমরা গরিব মানুষ চললা খাইতাম বউ বাচ্চা লইয়া। প্রশাসনের ওই দিকে আমি কিছু জানি না, নিষেধ আমাদেরকে কালকেও দিছে নিষেধ। আজকে তো আমি আয়া ভাইছি না, আমি একটু লেটে আসছি, আয়া দেখি যে নৌকা চলতেছে এই আর কি। বর্ষাকালে মানে আমরা ঈদের পরে রুজি হয়েছে না, ঈদের অনেক আগে অনেক কিছু ঈদ আইছে, অনেক দুইটি আজকে রুজি করতে আসতে যাই বাল বাচ্চা লইয়া যাই, দুই টাকা খাওয়া দাওয়া করা দেবে। এখানে ভাই টুরিস্ট পুলিশ আমি পাই নাই, আমি সবার লাস্টে আইসি, মানে ও তো আয়া যে অবস্থা পাইছে আমি সেই অবস্থায় লইয়া যেতে আসি, দশে যেভাবে পাইতে আসছে আমি সেভাবে পাইতে আসছি, কেউ আজ পর্যন্ত নিষেধ পাইছি না আমি। আমি চট্টগ্রাম থেকে আসছি, জাফলংয়ের উদ্দেশ্যে বেড়াবো, এখানে জনা দেখবো, লেক দেখবো, নৌকার চড়বো, আমার ফ্যামিলি নিয়ে আসছি আমি। জায়গাটা দেখে মোটামুটি আমাদের ভালো লাগতেছে, প্রথমবার আসছি, আগে কখনো আসি না। এই 0 পয়েন্টে আসছি, মায়াবী ঝর্ণা দেখতে গেছি, গাড়ি নৌকা রিজার্ভ নিয়ে 600 টাকা ভাড়া দিছি তাদেরকে, ঝর্ণায় গোসল করলাম, অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। যারা অজ্ঞাত সারে নৌকা চালায় তাদেরকে আমরা আহ্বান করব, তারা যেন এটা না করে, প্রশাসনকে মানতে হবে, বাংলাদেশের আইনকে মানতে হবে, সেভাবে চলতে হবে। যারা এর ব্যত্যয় করবে অবশ্যই তারা এটা ভুল করবে এবং আমরা অবশ্যই ব্যবস্থা নেব।